ওকে দেখাচ্ছে এই যে প্রিয়া সাজছে, তাহলে একবারে পরে সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে তারপর রেডি রেডি হয়ে তারপর দেখা করবা। এখন আমরা বর আনতে যাচ্ছি। হ্যাঁ বর আনতে যাচ্ছি, বাড়ি চলে এসেছি, বাড়ি এসে রেডিও হয়ে গেছি। আজকে একটা হচ্ছে কি বলবো, বিয়ে বাড়ি, আবার আমাদের এখানে অর্কেস্ট্রা। মানে আগের যে বিয়েবাড়ির ব্লগটা ছিল ওইদিনকে আমাদের এখানে অর্কেস্ট্রা ছিল, আজকেও অর্কেস্ট্রা, আজকে থানার অর্কেস্ট্রা। আজকে অর্কেস্ট্রাতে আমরা যাব না, হ্যাঁ মাঠে হাত বাড়ালে অর্কেস্ট্রা। তাও যেতে পাচ্ছি না, তাই না বলো? আমার ঘরে খারাপ অবস্থা, কারণ শুভ বারবার ব্যান্ড পড়ছে, আমিও বিয়েবাড়িতে পড়ে গেছি, খুলছি, এর জন্য এরকম। তো চলো আর এখন যাচ্ছি বিয়ে বাড়ি। নোলক পরেছে এই জামাটা, আর সুকৃতি এই হলো, আর ওকে একটা কি সুন্দর হেয়ার বেল পরিয়ে দিলাম, সেটাকে খুলে রাখলো। চল এই যে মহারাজ, আমি মা বিশা শুভ বাচ্চা দুটো যাচ্ছি, আর বাবা যাবে না, বাবা বিয়ে বাড়ি খুব একটা যায় না। কেমন লাগছে অবশ্যই বলো। অনেকদিন পরে শাড়িটা বললাম, এই শাড়িটা তোমরা হয়তো চেনো, কারণ আমার হচ্ছে ইউটিউবে ডিপিটা দেয়া হচ্ছে, আমার মানে একটা ছবি আছে ওই শাড়িটা পরে। এটা আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন ডে তে নামা শাড়িটা, ফার্স্ট ভ্যালেন্টাইন ডে তে। এই হলো আমার শাড়ি, আমি বানাবো একটা রিলস, তারপরে যাব বিয়ে। চলো, ওই যে হেয়ারবেলের কথা বলেছি, খোলা গেছিল, ও নিয়ে চলে এসেছে। ভালো লাগছে, এটা ঘুরো, গোল করে ঘুরো, বা চলো এবার প্রিয়া দিদির বিয়েতে। চারটে না তিনটে, আমরাও দেখবো আস্তে আস্তে। শাড়ি নষ্ট হয়ে গেল, আমি আমার সাজতে দেরিও লাগে না, একটু চুল বেঁধে একটা পিঠ পরে আর কাপড় পরা, এই তো সাজে সব হয়ে যাবে। তারপর যখন দেখি যে যাওয়ার মুহূর্ত মুহূর্ত, তখন আমি মানে শুরু করি। চলো আমরা দুজন ম্যাচিং, আমিও ব্ল্যাক এন্ড রেড, ও ব্ল্যাক এন্ড রেড, তাহলে চলো বিয়ে বাড়ি। সবাই চলে গেছে, আমরা দেরি হয়ে গেছে আমাদের, আমি বর নিয়ে আসলাম, হ্যাঁ বর নিয়ে আসার জন্য আরো দেরি হয়ে গেছে। সুকৃতি ওদের বাড়ি থেকে আসলো, এসে এখন রেডি রেডি হয়ে আছে, লোককে খাইয়ে তারপরে নিয়ে যাচ্ছে। চলো পাপাই, পাপাই আজকে পাঞ্জাবিতে সেজেছে, এরপর পাপায়ের পালা, এরপর পাপায়ের বিয়ে। হ্যাঁ আর তিন মাস, তিন চার মাস।
বিয়ে বাড়ির এটা একটা বিরাট কাজ, বিয়ে বাড়ির মানে সত্যিকারের বউ। আমি এত কালেকশন করি আর আমার মেয়ে হারানোর কালেকশন করি। পরিণয়ন জপে বিনিয়োগ নম কন্নলা পিতৃব্য কতিল ইন্টারভিউয়ের টাইম চলে আসলো, স্কুলে মেল চলে আসছে, না পারবে তো সবকিছু, এটাই একটা টেনশন যতদিন হবে বলো তো। স্কুলে ভর্তির বিষয়টা খুবই টেনশন, কি বলবে সবই তো ধরো মোটামুটি পারি, কিন্তু ওখানে গিয়ে কি বলবে এটা হচ্ছে চিন্তা। তো ঠিক আছে, তো আজকের মতন আর ব্লগটাকে টানছি না, ব্লগটাকে শেষ করে দিচ্ছি। আবার নতুন বিয়ে বাড়ি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা করছি, আমাদের এখন ব্যাক টু ব্যাক বিয়ে বাড়ি। ঠিক আছে মা, টাটা করে দাও তো। আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি। আমার চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগার সুমন। সকলে যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও, লাইক করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করো। আজকের মতন টাটা, আবার একটা সুন্দর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা করছি, বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। টাটা।